আসসালামু আলাইকুম গাইস, আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সো আমরা চলে গেছি কোথায় বলেন তো? লাইফ ফেস্টিভ্যালে আমরা অনেকদিন ধরে যাওয়ার ট্রাই করতেছিলাম, বাট কাজের কারণে আমার হাজব্যান্ড নিয়ে যেতে পারে নাই। বাট গত রাতে আমরা চলে গেছি লাইফ ফেস্টিভ্যালে, যাওয়ার পরে দেখতেছি শোই অফ হয়ে গেছে, কারণ আমরা 10টার পরে গেছি, 10:30 বেজে গেছিলো অলরেডি। তো শো অফ হয়ে গেছে, ওইখানে শো হয় গানের। তো ওনারা টিকিট যখন সেল করতেছিল তখন বলতেছিল যে কি শো শেষ তারপরেও কি আপনারা যাবেন? আমি বলতেছি না, যে উপায় নাই, তো আমাকে তো আর নিয়ে আসবে না, কারণ ও অনেক বিজি। তারপরে এখানে দেখতেছি সবাই মানে শারজা সিটি সম্পর্কে যা যা লেখার প্রয়োজন অথবা যে যা লিখতে চায় তা লিখে এখানে স্মৃতি হিসেবে রেখে দিচ্ছে। আমার হাজব্যান্ড লিখতে চাচ্ছে, আমার চাচ্ছে আমি লিখি, তুমি বলো। তো আমিও লিখে দিছি একটা, আমারটা আমি দেখাচ্ছি একটু এখানে। এই যে আমি একদম বড় করে লিখছি, ঠিক আছে? আর পুতুল এতক্ষণ একটি সরি, হ্যাঁ বাচ্চারা একটু দুষ্টাম করতেছে, ইটস ওকে। তারপরে এখানে দেখতেছি আমরা মানে কি দেখতে গেছি আর কি পাইছি জানি না, বাট লাইটিং শাইটিং সুন্দরই লাগতেছিল, লাগতেছে আমরা অন্য জগতে চলে আসছি, অন্য কোথায় আসিনি জানি না, এরকম টাইপের। ওখানে দেখতেছি অনেক মানুষ, কালকে হয়তো বা মানে শনিবারে আরও বেশি মানুষ হবে, কারণ শনিবার তো অফ, ফ্রাইডে এবং স্যাটারডে অফ থাকে, তো যার কারণে মানুষ বেশি হওয়ার সম্ভাবনা আছে। তো ওখানে দেখতেছি লাইভ, একদম লাইভ সব কিছু বানাই দিচ্ছে খাবার, তারপরে বিভিন্ন রকমের জুস, সফট ড্রিঙ্ক, তারপরে লাইভ কফি, অনেক কিছু সব কিছুই লাইভ দেখা যাচ্ছে খাবার। তারপরে বাচ্চাদের জন্য সামান্য কিছু দোকান ছিল খেলাধুলো করার জন্য, তারপরে বড় বড় সাউন্ড বক্সের মধ্যে গান চলতেছিল, এরা বিয়ে দিল এরকম গানগুলো। তো সরি গাইস, আমি বলতে পারি আপনাদের যদি পায়ে শক্তি থাকে হিল টিল পরে যাই না ভাই, আমার মতো বেবি কুলে নিলে একদমই যায়েন না, হিল পরে আর কেমনে যান ঘুরে আসেন, অনেক ভালো লাগবে, কারণ বাইরে গেলে মানুষের মন এমনি ভালো হয়ে যায়, নানান রকমের নানান ডিজাইনের মানুষ দেখবেন, ভালো লাগবে। এখানে আমাদের সঙ্গে আমাদের একটা মানে ওই সাইডে ভাড়াটির বোন গেছে সাপলাফা, উনি আমার ছেলেকে নিয়ে হাঁটতেছে, ভালো মানুষ এমনি খারাপ না, চলে গেছে উনি আমাদের সঙ্গে। এই যে বাচ্চাদের খেলার কিছু সামান্য ভ্যারাইটিস আছে, তো আপনারা যাইতে পারেন, অবশ্যই ভালো লাগবে, মন্দির ভালো হয়ে যাবে। আমার পায়ে অনেক ব্যথা পাইছিলাম, কারণ আমার কোলে আমার বেবি ছিল, আমার হাজব্যান্ডেরগুলো আমার আমার মেয়ে ছিল। তারপরে আমরা এনজয় করছি ততটা, খানারাও বেবিদেরকে নিয়ে যাইতে পারেন, এখানে খেলার মতো অনেক কিছুই আছে, এই যে কার দিছে, তারপরে বিভিন্ন জাতীয় জিনিস দিছে, বেবিরা বোরিং করবে না, যেতে পারেন এবং ঘুরে আসতে পারেন, অবশ্যই ভালো লাগবে, খারাপ না। লাইট ফেস্টিভ্যাল জাস্ট শারজা ইউনিভার্সারি সিটিতে হচ্ছে এরকম না, ইউনিভার্সিটি সিটিতে হচ্ছে এরকম না, কিন্তু শারজা লাইটিং ফেস্টিভ্যাল অনেক জায়গায় হচ্ছে। আমার হাজব্যান্ডকে একটু ফার্ম টার্ম দিয়ে দেখবো অন্য আরেকটাতে নিয়ে যায় কিনা, গেলে ওইটাও দেখাবো। তো আপনারা ভালো থাকবেন, আমি চলে যাচ্ছি কিছুক্ষণের জন্য। মুস্কুরো না বাইদ,
আছে এখন তো গাইস আমাদের ঘোরাঘুরি শেষ নাও আমরা এখন চলে যাব বাসার দিকে বাট আমাদের হাতে একদমই সময় কম 11:30টা অলরেডি বেজে গেছে 12টা আমাদের দোকান অফ করা লাগবে হিসাবপত্র নেওয়া লাগবে যার কারণে আমরা কিছুই খাই নাই কারণ ওখানে লাইভ দিচ্ছে অনেক সময় লাগবে খাবার নিতে যার কারণে আমরা একটা গ্রিল চিকেন নিয়ে বাসায় এসে খাচ্ছি জি আপুটা আমাদের সঙ্গে গেছে অনেক অনেক দেখছে না আসতেছে না বলতেছে না আমি আরেকদিন খাবো আজকে আমার বেশি কথাবার্তা করতেছে কারণ কারণ বাহিরে হাওয়া শব্দ অনেকে আমরাও মন করি নাই দেখছ ভালোবাসে কেমনে পারে এক গ্লাসে চা খাই ভালোবাসা করতেছে এখন আমাদের লোকে কি বুঝছ চিলাপসমি বুঝছো খারাপ কোনো কিছু হইলে সেটা আমরা রোমান্টিক ভাবে উড়াই দিই তুমি খাইতে পারতেছ দাঁত তো নাই দাঁত তো নাই খাইতে পারতেছ হ্যাঁ কি ইংলিশ বলে আমার ছেলে হোয়াট মজা আই লাভ ইউ টু